আসসালামু আলাইকুম, ভোজন বিলাসে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি চিরুনি পিঠা। একই সাথে চিরুনি পিঠার পাঁচটি ভিন্ন ভিন্ন ডিজাইন শেয়ার করব আজকে। আর এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু একদম মুড়ির মতোই মোচমোচে এবং দারুণ মজাদার। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। চিরুনি পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি ভেজা আতপ চালের গুঁড়া। প্রথমে এগুলোকে টেলে নিতে হবে। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম আঁচে অনবরত নেড়ে চেড়ে ঝরঝরে হওয়ার আগ পর্যন্ত টেলে নিব। প্রায় 7 থেকে 8 মিনিট টেলে নেওয়ার পর চালের গুঁড়াগুলো একদম বালুর মতোই ঝরঝরে হয়ে গেছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একইভাবে সবগুলো চালের গুঁড়া টেলে নিব। এবার একটি প্যানে আমি 2 কাপ পানি ফুটিয়ে নিয়েছি আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এখন এর মধ্যে টেলে নেওয়া 2 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। যেহেতু চালের গুঁড়াগুলিকে খুব ভালোভাবে টেলে নিয়েছি তাই পানিটা সম পরিমাণেই দিতে হবে। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর চুলাটা বন্ধ করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। পাঁচ মিনিট পর এগুলোকে এখন খুব ভালোভাবে মুথে নিচ্ছি। মুথে নেয়ার পর পুরোটা ডো একটা বাটিতে রেখে ভিজিয়ে নিংড়ে নেয়া একটা পরিষ্কার সুতি কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে উপরের অংশটা ড্রাই হয়ে না যায়। এবার একটু ডো নিয়েছি প্রথম ডিজাইনটি করে দেখানোর জন্য। প্রথমে এটাকে 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ লম্বা করে নিয়ে হাত দিয়ে চেপে 1 ইঞ্চির মতো চেপটা করে নিচ্ছি। এবার একটা চিরুনি দিয়ে দুই সাইডেই চাপ দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে চেপে ডিজাইনটা করে নেব। প্রথম ডিজাইনটির বেশ কয়েকটি পিঠা বানিয়ে নিলাম। এবার আমি দ্বিতীয় ডিজাইনটি দেখাবো। পরিমাণ মতো একটু ডো নিয়ে হাতের তালুতে গোল করে নিচ্ছি। এরপর এটাকে 2টা চিরুনির সাহায্যে ডিজাইন করে নেব। এই ডিজাইনটি খুবই সহজ, বেশ কয়েকটি পিঠা আমি বানিয়ে নিলাম। এবার আমি তৈরি করে দেখাবো তৃতীয় ডিজাইনটি। আবারও একটু ডো নিলাম। প্রথমে হাতের তালুতে একটু গোল করে নিয়ে তারপর এটাকে এক সাইডে একটু লম্বাটে শেপ করে নিচ্ছি। এখন এটাকে চিরুনির উপর রেখে ডিজাইনটা করে নেব। আর এই ডিজাইনটা দেখতে একদম ঝিনুকের মতো হয়। তো বেশ কিছু ঝিনুক পিঠাও আমি বানিয়ে নিলাম। এবার তৈরি করে দেখাবো চতুর্থ ডিজাইনটি। আর এর জন্য হাতে একটু ডো নিয়ে প্রথমে লম্বাটে করে নিলাম। এরপর এটাকে চিরুনির উপর রেখে চ্যাপটা করে নিচ্ছি। এবার অন্য একটা চিরুনি দিয়ে এটার উপরে দাগ কেটে নিচ্ছি। এখন এটাকে হাত দিয়ে হালকাভাবে ঘুরিয়ে রোল করে নিব। তৈরি হয়ে গেল খুবই সুন্দর ডিজাইনের এই পিঠাটি। এই ডিজাইনের বেশ কয়েকটি পিঠা আমি বানিয়ে নিলাম। এবার করে দেখাবো পঞ্চম এবং সর্বশেষ ডিজাইনটি। এর জন্য একটু ডো নিয়ে প্রথমে হাতের তালুতে গোল করে তারপরে একটু লম্বাটে শেপ করে নিলাম। এটাকে এখন একটা চিরুনির উপর রেখে আরেকটা চিরুনি দিয়ে চাপ দিয়ে নিচ্ছি। এরপর হাত দিয়ে ডিজাইনটা করে নেব। এই ডিজাইনটা দেখতে অনেকটা ফুলের পাপড়ির মতো। তো বেশ কিছু পাপড়ি শেপের ডিজাইনও বানিয়ে নিলাম। এবার পিঠাগুলোকে ভেজে নেব, তবে তার আগে গুড়ের শিরাটা করে নিচ্ছি। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে নিয়েছি 1 কাপ গুড়। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মৌরি, 2টি তেজপাতা আর 1/2 কাপ পরিমাণ পানি। এবার এটাকে মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে শিরাটা করে নেব। 4 থেকে 5 মিনিট জাল দেওয়ার পরেই শিরাটা পারফেক্ট ঘন হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর পিঠাগুলো খুব সাবধানে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে সোনালি কালার হওয়ার আগ পর্যন্ত পিঠাগুলোকে ভেজে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট ভেজে নেওয়ার পর পিঠাগুলো সোনালি কালার হয়ে এসেছে। এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। পিঠাগুলোর তেল ঝরিয়ে নিয়ে সরাসরি গুড়ের শিরার মধ্যে দিয়ে দিচ্ছি।
এখন এগুলোকে নেড়েচেড়ে 5 মিনিট শিরার মধ্যেই রেখে দেব আর সেম প্রসেসে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে শিরা দিয়ে নেব তো আমার সবগুলো পিঠা ভেজে শিরা দেয়া হয়ে গেছে আর এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আমি একটু ভেঙে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে এয়ারটাইট বক্সে রেখে দিলে এই পিঠাগুলো প্রায় 1 থেকে 1.5 মাস মুচমুচে থাকবে আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর মজার মজার রান্নার দারুণ সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে সবাই অনেক ভালো থাকবেন সেই কামনায় আল্লাহ হাফেজ